হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি রয়েছি আননোর আইটি সোর্স ল্যাপটপ শপে। এটি হচ্ছে মিরপুর 10 নম্বর, মিরপুর শাহালি প্লাজার ষষ্ঠ তলায় 16 নম্বর শপ। ভিউয়ার্স, এই শপটিতে আপনারা এসপি, ডেল, লেনোভো, আসুস, এসার সব ব্র্যান্ডের ইউজড ল্যাপটপগুলো পেয়ে যাবেন সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে। আর এখান থেকে আপনারা সারা বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রান্ত থেকে এই ল্যাপটপগুলো ক্রয় করতে পারবেন এবং কন্ডিশনে নিতে পারবেন। চাইলে আপনারা এই শপটা ভিজিট করে আপনার পছন্দের ল্যাপটপটি কিনতে পারবেন। তো এই শপটিতে কী কী ব্র্যান্ডের ল্যাপটপগুলো রয়েছে, কেমন প্রাইজের মধ্যে রয়েছে, কিভাবে নিতে পারবেন, সেই সম্পর্কে ডিটেলস একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি মেক করতে আমাকে হেল্প করবেন এই সব থেকে জনি ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওতে মূলত আমাদের দর্শকদের কি কি ব্র্যান্ডের ল্যাপটপগুলো দেখাবেন? আজকের ভিডিওতে আমি দেখাবো কিছু কম দামি কিছু ল্যাপটপ থাকবে, মিডিয়াম রেঞ্জের কিছু ল্যাপটপ থাকবে এবং হাই রেঞ্জের কিছু ল্যাপটপ থাকবে। তো সাধারণত ডেল, এইচপি, লেনোভো এই মডেলগুলো একটু বেশি ফোকাস করব এবং এমএসআই একটা গেমিং ল্যাপটপ আছে ওইটাও আমি ফোকাস করব। ফার্স্ট আমরা লো প্রাইস থেকে শুরু করি। তো কমের মধ্যে আসলে এই যে ডেলের এই ল্যাপটপটা দেখতে পারে, তো এই ধরনের ল্যাপটপ মানে সেম যে এটাই না, আরও এই ধরনের এই বাজেটের মধ্যে আমাদের কাছে আরও কিছু ল্যাপটপ আছে। মডেল নাম্বারটা কত এটা? এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড 4310। এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন কোর i5, 4GB 320GB হার্ড ডিস্ক, ব্যাটারি ব্যাকআপ মোটামুটি প্রায় 2 ঘন্টার অ্যাভারেজ পাবে। আর এই ধরনের বাজেট এটা হচ্ছে আপনার 16,000 টাকা আমাদের বাজেট। তো এই বাজেটের মধ্যে মোটামুটি অন্য অন্য কনফিগারেশন আরও কিছু ল্যাপটপ আমাদের কাছে আছে, ওটাও নিতে পারবে কাস্টমার। এটার থেকে একটু বাজেট যদি বাড়ে, কাস্টমার যদি একটু মোটামুটি লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের মধ্যে, থিঙ্কপ্যাড ল্যাপটপের মধ্যে আসলে লেনোভো থিঙ্কপ্যাড ল্যাপটপগুলো অনেক ভালো কোয়ালিটির ল্যাপটপ। তো লেনোভো থিঙ্কপ্যাডের এই মডেলগুলো দেখতে পারে। এটা হচ্ছে X230 মডেলের, এটার i3 এবং i5 দুইটা মডেলই আমাদের কাছে আছে। আচ্ছা, কত ইঞ্চি রেট? এটা হচ্ছে 12.5 ইঞ্চি, এটা 180 ডিগ্রি রোটেট করা যায়। জি, মোটামুটি নিতে পারে। এগুলো যদি কাস্টমার একটু বাসা বাড়িতে ইউজ করার জন্য বা একটু ক্যারি করার জন্য মনে করে, খুব ভালো প্রোডাক্ট, খুব ছোটখাটোর মধ্যে খুব ভালো প্রোডাক্ট এগুলো। এটার প্রাইসটা হচ্ছে 20,000 পড়বে, 20,000। জি, নেক্সট আমরা এই ল্যাপটপটা দেখতে পারি। এটা হচ্ছে এসপির একটা কমন মডেল এবং এই ল্যাপটপটা খুব হেভি ডিউটি প্রোডাক্ট, এটা খুবই পপুলার একটা আইটেম দেখতে পারি। এটা মডেল নাম্বারটা, এটা হচ্ছে 8470P। এটা হচ্ছে ওয়ার্ক স্টেশনের প্রোডাক্ট। এটা যদি বাসা বাড়িতে কেউ হেভি ডিউটির জন্য নিতে চায়, 24 ঘন্টা চলার মতো একটা প্রোডাক্ট, মানে 24 ঘন্টা চলবে এই সেন্স থেকে সাধারণত এই এসপির মডেলগুলো তৈরি করা হয়েছে। কনফিগারেশনটা, এটা হচ্ছে কোর i5 থার্ড জেনারেশন, 4GB 500GB। এটা দিয়ে তো ভিডিও এডিটিং, গ্রাফিক্স, ফ্রিল্যান্সিং সব ধরনের কাজ করা, মানে নর্মাল মোটামুটি লেভেলের কাজগুলো সবই এটা দিয়ে সারতে পারবে। এবং এসএসডি আছে এটা? না, এটাতে এসএসডি ইনক্লুড করতে পারবে, চাইলে হার্ড ডিস্ক লাগানো আছে, আপনি চাইলে অ্যাড করে নিতে পারবেন। জি জি। প্রাইসটা কত এটা? এটা প্রাইস রেঞ্জ হচ্ছে আমাদের আপাতত 20 চলতেছে। তো আমাদের যেগুলো প্রাইস রেঞ্জ বলতেছি, প্রাইস রেঞ্জগুলো আসলে কিন্তু আপ ডাউন করতে পারে, কারণ এখন যে সিচুয়েশন আছে আমাদের প্রাইসের ডিপেন্ড করে কিভাবে প্রোডাক্ট কিনতেছি, তো অনুযায়ী এখন কমতেও পারে বাড়তেও পারে, প্রাইসটা আসলে এক জায়গায় থাকবে না, থাকেও না। আজকে যে প্রাইসটা হচ্ছে 20,000 টাকা এই ল্যাপটপটা নিতে পারবেন, এটা কিন্তু প্রতিনিয়তই ইলেকট্রনিক্স আপডেট হচ্ছে, প্রতিনিয়তই আপ ডাউন করে। জি জি জি। তো আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন, তাহলে এক্সাক্ট প্রাইসটা জেনে আসতে পারবেন। জি জি। আর প্রত্যেকটার এই মডেল নাম্বার বলে দিছি, আপনারা জাস্ট এই মডেল নাম্বারটা বললেই কিন্তু ভাইয়া বুঝতে পারবে যে আপনি কোন ল্যাপটপটার কথা বলতেছেন। জি জি। ডেলের এই ল্যাপটপটি দেখতে পারেন। এই ল্যাপটপটা হচ্ছে আপনার, এটা ওয়ার্ক স্টেশনের প্রোডাক্ট, এটা একটু হেভি ডিউটি প্রোডাক্ট, এটা 24 ঘন্টা চলবে এই ধরনের সেন্স থেকে সাধারণত এটার ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা। তো এইগুলো একটু বড় ডিসপ্লের মধ্যে, এটা হচ্ছে 15.6 ইঞ্চি ডিসপ্লে, এটা হচ্ছে কোর i5 সেকেন্ড জেনারেশন, 4GB 500GB। এটা যদি বাসা বাড়িতে ইউজ করার জন্য কেউ নিতে চান, খুব ভালো প্রোডাক্ট, এটা খুবই ভালো হবে। এটা যারা মূলত মোবাইল আবার আছেন তারা কিন্তু বড় ডিসপ্লেগুলো খুঁজছেন, তারা কিন্তু, হ্যাঁ অবশ্যই, বাসা বাড়িতে বললামই তো, বাসা বাড়িতে যদি সেই ধরনের সব ফ্রিল্যান্সের কাজটা থেকে শুরু করে সব ধরনের কাজে করতে পারবে, এটা খুব হেভি ডিউটি দিবে, এটাতে লং লাস্টিং হবে। পরিস্থিতির মধ্যে কিন্তু আপনারা চাইলে অনলাইনে লাইভ ক্লাস করতে পারবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। প্রাইসটা কত করে নিচ্ছে? এটা প্রাইস পড়বে হচ্ছে 20,000 করে, 20,000 টাকার মধ্যে এই ল্যাপটপটা নিতে পারবেন আপনারা। একটা কমন প্রোডাক্ট এটা হচ্ছে এসপির, যেই প্রোডাক্টটা এটা খুবই কমন একটা আইটেম, এটা হচ্ছে এসপির 840G1। এইটার সেম, এটার G1, G2 এবং G3 এই মডেলগুলো মোটামুটি আমাদের কাছে আছে এবং ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ, এগুলো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে, কিন্তু সিলভার কালার এবং হচ্ছে উপরের দিকে ব্ল্যাক কালার। এই মডেলটা খুব লাইট ওয়েট, দেখতেও খুব স্লিম, মেটাল বডি, এই মালগুলো খুবই ভালো চলে এবং এটা ভালো ডিউটি দেয় এগুলো।
আপনি এগুলো নিতে পারেন এগুলো সব ধরনের অফিশিয়াল কাজ থেকে শুরু করে সব ধরনের কাজকর্ম এগুলো দেখে সারতে পারবেন এবং যারা ট্রাভেলিং করেন তারা কিন্তু এর জন্য খুব সহজে ক্যারি করতে পারবেন জি জি লাইটওয়েটটাগত করে এবং কনফিগারেশন এটা হচ্ছে কোর i5 4th জেনারেশন 4GB 500GB এটা এই কন্ডিশন আমাদের আপাতত প্রাইস হচ্ছে 26 করে প্রাইস বললাম যেটা প্রাইস আপ ডাউন হতে পারে প্রাইসটা কনফার্ম হয়ে আসবেন বর্তমান প্রাইস আছে 26000 জি তো এইটা আমাদের এই প্রোডাক্টারই আবার G2 এবং G3 গুলো আমাদের কাছে পাবেন G3 প্রাইস গুলো হচ্ছে 36 করে পড়ে এটা হচ্ছে যে 840 G3 যেটা কথা বললাম এটা হচ্ছে i5 এবং i7 দুইটা ভেরিয়েশন আমাদের কাছে আছে তো এইটা যদি কারো লাগে এটা একটু 6 জেনারেশনের কোর i5 একটু বাজেট ভরে এটা নিতে পারে এটাও সেম ওইটার মতো লাইট ওয়েট আছে এবং খুব দেখতে খুব লুকটা খুব সুন্দর সিলভার কালার এটা এটা প্রাইসটা কত করে এটা যেটা আপনার 840 G3 যেটা i5 টা এটা 36 করে আপাতত চলতেছে আর এটার i7 টা যেটা 40 করে চলতেছে আচ্ছা এগুলার ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কিভাবে দিচ্ছেন আমাদের যে প্রোডাক্টগুলো এগুলো আসলে তো সবই বাইরের বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে বিভিন্ন প্রজেক্টের ল্যাপটপগুলো তো এগুলোর কন্ডিশন আমাদের দেশীয় যে ল্যাপটপগুলো হয় তার থেকে এটার ম্যাটেরিয়ালগুলো আসলে একটু হেভি মানের দিয়ে তৈরি করা হয় নতুন আমাদের দেশীয় যে প্রোডাক্টগুলো পাওয়া যায় তার থেকে এগুলো লাইফ আরও বেশি যাবে তারপর আমাদের এটা আসলে কাস্টমার স্যাটিসফ্যাকশন বলা যায় যে স্যাটিসফ্যাকশন আমি নিয়ে একটা প্রোডাক্ট চালালাম দেখলাম প্রোডাক্ট ভালো এই স্যাটিসফ্যাকশন আমাদের 7 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে আচ্ছা আর তাছাড়া কাস্টমার যদি কোনো প্রবলেম পরবর্তী কোনো প্রবলেম ফেস করে আমাদের কাছে আসলে তারা আমাদের একেবারেই লো কস্টে আমাদের কাছে সার্ভিস করে দিতে পারবে যেটার যে প্রোডাক্টের যে খরচ পড়ে খরচের টাকা দিয়ে আমরা সার্ভিস করে দিব আমরা এইখানে হচ্ছে কোরাই ফাইবার এই মডেলগুলো দেখতে পারি এটা এসপিরি মডেল এসপিরি এটা খুব কমন একটা প্রোডাক্ট এটাও এটাও খুব দেখতে খুব সুন্দর পুরোটাই সিলভার কালার মডেল ফোর জেনারেশন কোরাই ফাইভ এটা এটার মডেল এইটা হচ্ছে 9470 এটার সেম আবার 9480 এটা হচ্ছে 3rd gen এটার 4th genটা আমাদের কাছে এবং 3rd gen দুইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কত ইঞ্চের এটা এটা হচ্ছে 14 ইঞ্চি ডিসপ্লে 14 ইঞ্চি এটার যেটা 4th genটা 4th genটা আমাদের কাছে 27 করে পড়ে আর 3rd genটা এটা আমাদের কাছে 26 করে পড়বে ব্যাটারি ব্যাকআপ কেমন ব্যাটারি ব্যাকআপ এটা অলমোস্ট এভারেজ আমি 2 ঘন্টা বলি আমি যে বললাম কারণ কোনো ব্যাটারি ব্যাকআপগুলো সাধারণত এভারেজ 2 ঘন্টা বা একটু বেশিই পাবে এগুলো এই মডেলগুলোতে একটু ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়া যায় আচ্ছা প্রাইসটা কত করে প্রাইস এটা হচ্ছে যেটা 4th genটা 4th genটা পড়বে হচ্ছে আপনার 27000 আর 3rd gen যেটা এটা পড়বে হচ্ছে 26000 ডেলের আমাদের কাছে এই যে কমন আর কিছু মডেল আছে ডেলের আরও অন্য অন্য ভেরিয়েশনও আছে আসলে 7440 এটা হচ্ছে কোর i5 4th generation 4GB 500GB এই মডেলগুলো আমাদের কাছে দেখতে পারি এই মডেলগুলো খুবই ভালো এগুলো খুব পুরো ওয়েটও খুব লাইট ওয়েট দেখতে খুব স্লিম অনেক স্লিম দেখেন এটা দেখতে খুব সুন্দর এই মডেলগুলো এই মডেলগুলো যদি কারো ডেলার যদি চুজ থাকে তাহলে নিতে পারে ডেলার অন্য অন্য ভেরিয়েশন বা একটু দামের আরও দামি ভেরিয়েশন আমাদের কাছে আছে তো এটা কনফিগারেশনটা কত এটা হচ্ছে কোর i5 4th generation 4GB 500GB এটা আমাদের প্রাইস হচ্ছে 26000 করে এসএসডি আছে এটার মধ্যে না এসএসডি নাই অ্যাড করতে পারবেন জি এসএসডি অ্যাড করতে পারবেন এটা প্রাইসটা কত করে এটা প্রাইস হচ্ছে 26000 করে পড়বে 26000 টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন মডেল নাম্বারটা আরেকবার বলে দেন এটা হচ্ছে 7440 এইগুলো হচ্ছে লেনোভো আসলে যে আমি তখন প্রথমে বললাম লেনোভো একটু কম দামের মূল প্রথম দেখালাম তো লেনোভো সিরিজের মধ্যে আমাদের কাছে বিভিন্ন দামি বা মিডিয়াম দামের বিভিন্ন ল্যাপটপগুলো আমাদের কাছে আছে লেনোভোটা সবচেয়ে বেস্ট আমি যদি কোনো কাস্টমার আমার কাছে সাজেস্ট চাই ভাই কোন ল্যাপটপ নিলে ভালো হয় আমি অবশ্যই সাজেস্ট করবো তাকে এইচপি বা ডেল ভালো কিন্তু লেনোভোটা একটু বেশি ভালো হয় কারণ এগুলো ওয়ারেন্টি ক্লেম খুবই কম প্রবলেম খুব কম হয় এক ধারসে চালানো যায় জিনিসগুলো এটা হচ্ছে লেনোভোর আপনার 6X240 মানে একটু কনফিগারেশন 4th generationের মধ্যে 15.5 ইঞ্চি ডিসপ্লে তো এইটা আমাদের কাছে পাবে এবং হচ্ছে এটার আবার 5th gen আছে ওইটা আমাদের কাছে পাবে প্রাইসটা কত কোন এটার প্রাইসটা পড়বে হচ্ছে 4th generation ল্যাপটপ এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 25000 করে 25000 আর যেটা এটার 5th gen আছে ওইটা পড়বে হচ্ছে 27000 করে এখন আমাদের কাছে এটা লেনোভো এটা থিংকপ্যাডের খুব সুন্দর একটা এটা ল্যাপটপ এটা হচ্ছে লেনোভো ইয়োগা এটা দেখতে অনেক স্লিম ফুল রোটেট করা যায় এবং এটা একটা পেন আছে পেন দিয়ে এটা স্মার্ট পেন এটা বাহ আপনারা ট্যাব হিসেবেও ইউজ করতে পারবেন ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন এটা খুব ভালো মানের কাজ করতে হবে স্পিডও খুব ভালো এবং এটা হচ্ছে 6th generationের কোর i5 এটা হচ্ছে 8GB র্যাম 256GB SSD তো এটা হচ্ছে ফুল এইচডি ডিসপ্লে এই প্রোডাক্টটা কাস্টমার আসলে যাদের একটু ক্যারি করার মতো লাইট ওয়েট প্রোডাক্ট চাই একটু এক্সক্লুসিভ প্রোডাক্ট চাই তারা এই প্রোডাক্টগুলো দেখতে পারে এটা খুবই দেখতে খুব সুন্দর দেখেন অনেক সুন্দর একটা ল্যাপটপ লেনোভো ব্র্যান্ডের লেনোভো ইয়োগা কিন্তু আপনারা ট্যাব হিসেবেও ইউজ করতে পারবেন এবং ল্যাপটপ দুইভাবেই ইউজ করতে পারবেন লেনোভো এক্স1 কার্বন এই সিরিজগুলো 6th gen 5th gen-এর এই এক্স1 কার্বন সব স্লিম সবচেয়ে স্লিমের হয় আর কি আচ্ছা একেবারে স্লিম টাইপের এক্স1 কার্বনগুলো যদি চাই আমাদের কাছে কাস্টমার আপনাদের কাছে ফোন করলে আমরা কনফিগারেশনটা কি এটা এক্স1 কার্বনের 6th generation আছে এটার যারা আসলে এক্স1 কার্বন যারা চুজ করে বা চায় তারাও এক্স1 কার্বন বলবেই আমাদের আমাদের ফোন করে বলবে যে এক্স1 কার্বনই লাগবে লাইটিং হবে হ্যাঁ কিবোর্ড লাইটিং হবে এটা এটা 6th gen এবং 4th gen এটা বিভিন্ন ভেরিয়েশন আমাদের কাছে আছে কি কি অপশন আছে এখানে কি কি পোর্ট রয়েছে একটু বলুন এটা হচ্ছে ইউএসবি পোর্ট গুলো আছে চার্জিং পোর্ট আছে জি জি এইচডিএমআই পোর্ট আছে দেখেন কত স্লিম অনেক স্লিম টাইপের এক্স1 কার্বন এটা হচ্ছে এসপি এনভি সিরিজের খুব একটু হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট ওয়াও এটা যাদের খুব বেশি মানে একটু দামি বা একটু ক্লাসিক্যাল একটা প্রোডাক্ট ইউজ করতে চায় তারা এনভি গুলো সাধারণত চুজ করে গোল্ডেন কালারের মধ্যে হ্যাঁ এটা গোল্ডেন কালার
এটা সিলভার কালারগুলো আমাদের কাছে আছে এটা হচ্ছে 8 জেনারেশনের কোরাই 5 8GB RAM আর 1 টেরা হচ্ছে SSD এই কন্ডিশনে আসলে আমরা এটা এটা লুকও খুব ভালো ফুল এইচডি ডিসপ্লে প্রাইসটা কত করে নিচ্ছি এটা আমরা 58000 টাকা করে আপাতত প্রাইস চাচ্ছি এটা মার্কেট প্রাইস প্রায় 1 লাখ টাকার কাছাকাছি আচ্ছা আমি যদি স্লিমটা দেখাই আপনাদের একটু অনেক স্লিম এটা দর্শকরা দেখেন কত স্লিম ল্যাপটপটা এটার প্রাইসটা 58000 জি আর নতুন প্রাইস আছে কত নতুন প্রায় 1 লাখ টাকার কাছাকাছি তাও 256GB SSD দিয়ে আমাদের এটা 1 টার SSD দিয়ে এইভাবে আসছে বাইরে থেকে এটা হচ্ছে HP এনভি সিরিজের এটা এটা আপনার 10 জেনারেশনের কোরাই 7 এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পাবে কোরাই 7 10 জেনারেশনের এটা হচ্ছে 8GB RAM 1 টার SSD মডেল নাম্বারটা এটা ফুল HD ডিসপ্লে এটা 13 NB 15 সিরিজের আর কি আচ্ছা তো এইটা এই ধরনের কনফিগারগুলো আসলে হচ্ছে কি যেগুলো দামি কনফিগারেশন যে সিরিজগুলো আছে এগুলো অনেক সময় অ্যাভেলেবল থাকে না তো ভেরিয়েশন থাকে হয়তো এইটাটাই আরেকটা আছে তো এরকম হবে বা থাকতে পারে আমাদের কাছে ফোন করে কন্টাক্ট করে কনফার্ম হবে যে কোন প্রোডাক্টটা আছে আসার আগে আপনারা একটা ফোন করে আসবেন তাহলে জানতে পারবেন যে কোন প্রোডাক্টটা আছে কোন সময় এটা প্রাইসটা কত করে এটা প্রাইস মার্কেট প্রাইস অলমোস্ট প্রায় 1.5 লাখ টাকার উপরে আমাদের এখানকার প্রাইস হচ্ছে 85000 টাকা যারা একটু হাই প্রোডাক্ট মানে একটু হাই রেঞ্জের একটু ভালো প্রোডাক্ট চায় তো তারা এগুলো নিতে পারে মানে দেখতে একেবারে নিউ লুক এবং নতুনের মতো কন্ডিশন আছে এবং আমাদের এগুলো খুবই ভালো মানের ওয়ারেন্টি গ্যারান্টি তো সেমই থাকবে জি জি প্রত্যেকটার জন্য ওয়ারেন্টি গ্যারান্টি সেম থাকবে এগুলোর জন্য যেগুলোর দামি প্রোডাক্ট সেটার সাথে আমরা ওয়ারেন্টি আরও বাড়াই দিতে পারি কোনো সমস্যা নেই আমাদের কাছে যদি গেমিং সিরিজের বা একটু হাই কনফিগারেশনের যে ল্যাপটপগুলো যদি চায় কাস্টমার মানে যারা গেমিং করতে চায় বা ভিডিও এডিটিংয়ের জন্য প্রফেশনাল ভিডিও এডিটিং করতে চায় তারা এই ধরনের ল্যাপটপগুলো নিতে পারে এটা হচ্ছে MSI-এর এই ধরনের SP বা এই কোয়ালিটির আমাদের কাছে ছিল বা পাবে মাঝে মাঝে আসলে গেমিং সিরিজগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না কাস্টমার যদি আমাদের কনফার্ম করে বা বলে বা আমাদের কাছে ওর জন্য ওয়েট করে আমরা অবশ্যই তাদেরকে দিতে পারবো এই ধরনের সিরিজগুলো আচ্ছা এটা হচ্ছে MSI গেমিং এটা হচ্ছে 16GB RAM কোরাই 5 8 জেনারেশন 256GB SSD 1TB হার্ড ডিস্ক এবং হচ্ছে এটাতে আপনার GTX 1050 গ্রাফিক্স কার্ড আছে 4GB কালারফুল এটা হচ্ছে আপনার রেড একটা ব্যাকলাইট LED দিবে রেড কালার খুব সুন্দর একটা ব্যাকলাইট LED দিবে আচ্ছা এটা প্রাইসটা কত করে এইটা প্রাইস হচ্ছে নতুন প্রাইস প্রায় 1,30,000 এর কাছাকাছি তো আমাদের সেকেন্ড হ্যান্ড প্রাইস হচ্ছে এটা 68000 টাকা জি 68000 টাকায় মানে এটা বলা যায় যে এত প্রফেশনাল একটা ল্যাপটপ সেটা একেবারে অসম্ভব 68000 টাকায় পেয়ে যাচ্ছেন আর এটা প্রাইসটা আছে নতুন অবস্থায় কত বলে 1,35,000 এর কাছাকাছি 1,35,000 টাকার ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র 68000 টাকায় মানে অর্ধেক দামে আপনারা বলা যাচ্ছে যদি কোনো কাস্টমার আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে চায় বা আমাদের ব্যবহার আচার বা কথাবার্তা যদি ভালো লাগে প্রোডাক্ট দেখে তারা আমাদের মডেল যে মডেলগুলো বলবে সেই মডেলগুলো আমাদের কাছে থাকলে আমরা তাদেরকে এটা কন্ডিশনে কুরিয়ারে পাঠাতে পারবো সেক্ষেত্রে কিছু অ্যাডভান্স করলে আমরা তাদেরকে কুরিয়ারে কন্ডিশনে পাঠাই দেব কত টাকা বুকিং চার্জ দিবেন 500 বা 1000 টাকা তাদের কাছ থেকে বুকিং চার্জ দিব আমরা আচ্ছা এই যে ল্যাপটপগুলো দেখলাম এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে আমাদের দর্শকদের আরেকবার বলে দেন আচ্ছা আমাদের এগুলো বললাম যেটা আমাদের এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে আসলে বাইরের বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে বিভিন্ন প্রজেক্টে ইউজ করে ল্যাপটপ যার কারণে এগুলোর গুণগত মান এগুলোর ভিতরে ম্যাটেরিয়াল এবং কন্ডিশনগুলো খুবই ভালো কোয়ালিটির কোনো নর্মাল প্রোডাক্ট দিয়ে তৈরি করে না আমাদের দেশীয় ল্যাপটপের তুলনায় এগুলো সাধারণত আরও লাইফ আরও বেশি ভালো পায় সেই ক্ষেত্রে এগুলো তারপর আমরা একটা স্যাটিসফ্যাকশনের জন্য কাস্টমার যে আমরা 7S একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি 7 দিনের মধ্যে কাস্টমার এটা দেখবে চালাবে ভালোভাবে লোড দিয়ে চালায় যদি মনে হয় কোনো প্রবলেম আমাদের কাছে আসলে হয়তো চেঞ্জ করে দিব নাহলে আমরা টাকা ব্যাক করে দিব যারা আমাদের এখানে আমাদের শপে আসতে চান অবশ্যই আমি যা ঢাকার মধ্যে বা কাছে যারা আছে তাদেরকে অবশ্যই বলবো তারা ফোনে কোনো যোগাযোগ না করে সরাসরি চলে আসেন আমাদের এখানে ভিজিট করেন দেখেন কথা বলেন যদি ভালো লাগে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন যারা ঢাকার বাইরে থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট মানে ঢাকার বাইরে থেকে আসতে চান অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে আসবেন আমাদের হচ্ছে ঢাকার মিরপুর 10 নম্বর গোলচক্করি শাহালি প্লাজা লিফটের 5 ষষ্ঠতলা 16 নম্বর সব আন্নোর IT সোর্স সো ভিউয়ার্স আপনারা তো দেখে নিলেন এই সপ্তাহে কী কী ব্র্যান্ডের ল্যাপটপগুলো পাওয়া যাচ্ছে কেমন প্রাইসের মধ্যে পাওয়া যাচ্ছে আমরা সময় সম্পাদনার জন্য সবগুলো ল্যাপটপ দেখাতে পারি নাই জাস্ট কিছু কালেকশন দেখানোর চেষ্টা করছি আর আপনাদের যদি কোনো পছন্দের ল্যাপটপ থেকে থাকে আপনারা এই শপটা অবশ্যই ভিজিট করবেন এবং আপনার পছন্দের সব ধরনের ল্যাপটপ কিন্তু এই সপ্তাহে রয়েছে এবং ওনারা কিন্তু ম্যানেজ করেও দিতে পারবে আপনার যদি চাহিদা থাকে কোনো ল্যাপটপের সেই ল্যাপটপটাও তো আপনারা দিতে পারবেন অবশ্যই আচ্ছা এই শপের অ্যাড্রেস নাম্বার এবং জনি ভাইয়ের নাম্বার আমার ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চেক করে নেবেন যে কোনো প্রয়োজনে ভাইয়াকে ফোন দিয়ে আরও বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম